ঠাকুরের পায়ে আবির দেওয়ার পালা। এখন আছে দোল পূর্ণিমা, সেই জন্য মাসি এসছে অনেক দূর থেকে। মাসি এই মুহূর্তে আমাকে এখন আবির দেওয়ার জন্য এসছে। এই যে মাও এবার এসছে আমাকে কপালে টিপ দিতে। আজকে এখানে কিন্তু অনেক বন্ধুরাই আমাকে সকালবেলা থেকে কল করেছে যে আজকে আমি রং খেলছি কিনা, কিন্তু আমি তাদেরকে জানালাম যে না, শারীরিক অবস্থা এরকম, জাস্ট আমি আস্তে আস্তে রিকভার হয়েছি। তো 9 তারিখে যেহেতু ইভেন্ট আছে, সেহেতু কিন্তু আমি রং খেলতে পারছি না। এখানেও এএফ এর লোগো করা আছে, বাট এই বছর একটা মার্বেল ফ্ল্যাগ ইনস্টলেশন হয়েছে টিম জেতার পরে, সেটা হচ্ছে এই যে এখানে বগুনবেলিয়ার এই কটা কালেকশন এখন বাড়িতে টবে করা আছে এই মুহূর্তে, আগে মাটিতে ছিল। এই গাছটার বয়স আনুমানিক প্রায় 55 বছরের কাছাকাছি। দেখো কত কাঁঠাল হয়ে আছে। এখানে কিছু জিনিস সাজানো আছে, তার মধ্যে এটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার দেখে একটু নস্টালজিক হয়ে গেলাম আমি এই মুহূর্তে। এটা হচ্ছে জি বাংলা সারেগাওয়া পায় থাকাকালীন, এটা বহুদিন আগে 2010-এর অপর্ণা সেন ম্যাডামের হাত থেকে আমি একটা পুরস্কার পাচ্ছি, সেই বিশেষ মুহূর্তটা, পারফর্মার অফ দ্য ডে এর। আর তার পাশে এখানে কিছু কৃষ্ণনগরের মাটির কিছু পোড়া মাটির মূর্তি এখানে রাখা আছে। এটা MTV কোক স্টুডিও সিজন 2, যেখানে পারফর্ম করার সৌভাগ্য হয়েছিল আমার অনেক গুণী গুণী মানুষের সাথে, এবং সেই অপরচুনিটিটা আমাকে দিয়েছিলেন শ্রী শান্তনু মৈত্র স্যার, যিনি আমার মিউজিক জগতের একটা বিশাল জায়গা জুড়ে আছেন। উনি আমার কাছে একাধারে যেমন গুরু, সেরকমই একটা গাইডলাইন বলতে পারো তোমরা। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ, আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি ওই যে খাই দাই, গান গাই আর ঘুরে বেড়াই, আর আজকে কোথাও নয়, বিশ্বাস করো আমার নিজের বাড়িতে। সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি আমার নিজের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে। আর গলা শুনে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে আছে, তবে এখন অনেকটা আমি ইম্প্রুভ করেছি। আর লাস্ট 7-8 দিন ধরে কিন্তু আমার যথেষ্ট গলা ব্যথা ছিল, মানে আমার বেশ ঠান্ডা লেগেছিল, কিন্তু এখন আমি অনেকটা ইম্প্রুভ করেছি, এখন অনেকটা ভালো আছি। কারণ কি, আগামী পরশু দিন অর্থাৎ 9 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, 9 তারিখে আমার ইভেন্ট আছে, তো ইভেন্ট এনি হাও আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো যাই হোক, তোমরা সবাই সুস্থভাবে দোল কাটাও, আর দোলের অনেক অনেক শুভেচ্ছা, হরে কৃষ্ণ সবাইকে। এই মুহূর্তে বাড়িতে কিন্তু ফুল গাছ যেগুলো শীতকালে লাগানো হয়েছিল সেগুলো প্রায় শেষের দিকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিছু বগুনবেলিয়া ফুটে আছে, দারুণ লাগছে এই মুহূর্তে। আর এখন সকাল 9টা বাজে, আমি ভাবলাম যে ব্লগটা আমি শ্যুট করি, কারণ কি আজকে বাড়িতে কৃষ্ণ ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ খিচুড়ি ভোগ। সেই মুহূর্তটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেই ভোগ প্রসাদ কী কী মেনু হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। সকালের পুজো সেটা এখন দেওয়া হচ্ছে, আর এরপরে আবার ভোগ রান্না হবে, আজকে দুপুরবেলা ভোগ প্রসাদ ঠাকুরকে দেওয়া হবে। আমি হচ্ছি পর্তুলিকা প্রেমী, তো এই ফুলটাকে অনেকে টাইম ফুল বলেও জানো তোমরা, এটাকে পর্তুলিকা বলা হয়। তো এটা আমার খুব পছন্দের একটা ফুল, এগুলো সব আমি করেছি। এই একটা এখানে একটা বড় টব মতো আছে, সেটার মধ্যে কিন্তু সব ধরনের চারা রেখেছি, যখন ফুটবে একসাথে দেখতে খুব ভালো লাগবে। এই মুহূর্তে একটাও ফোটেনি এখানে।
দোলে কে কি করেছো সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। বেসিক্যালি কিন্তু জিরাট অর্থাৎ পশ্চিমবাংলার সর্ববৃহৎ নার্সারি পাড়া থেকে আমরা প্রচুর গাছ এখানে বাড়ির জন্য কিনেছি, আর বাড়িতে যেহেতু জায়গা অনেক আছে এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে। এই দূরে হচ্ছে আম্রপালি গাছ, দারুণ স্বাদ, এবার কিন্তু প্রচুর মুকুল এসছে, এবার আশা করা যাচ্ছে প্রচুর আম হবে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এটা কিন্তু একটা মার্বেলের ওম লাগানো আছে এখানে বাড়িতে, আর তার পাশে এখানে একটা মার্বেলের আর্জেন্টিনার ফ্ল্যাগ ইনস্টলেশন হয়েছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পরে। উপরে কিন্তু একটা ফ্ল্যাগও দেখতে পাচ্ছ তোমরা এই যেখানে উঠছে। শীত চলে গেছে সেই জন্য গাছগুলোর এরকম অবস্থা, কিন্তু এবছর কিন্তু প্রচুর রকমের ফুল বাড়িতে লাগানো হয়েছিল। আর বলে রাখা ভালো, এই জায়গাটা এরকম কেন করা হয়েছে, কারণ কি এক্সক্লুসিভলি এর ভেতরে কিন্তু জবা আর গোলাপ আছে, এই ভেতর দিকটা। আমাদের এখানে হনুমানের প্রচণ্ড উপদ্রব, হনুমানে কিন্তু গাছ পুরো নষ্ট করে দেয়, সেই জন্য এরকম একটা কেজ মতো করা হয়েছে, পারমানেন্ট একটা সলিউশন করা হয়েছে যাতে ভেতরে অ্যাটলিস্ট ফুলগুলো থাকে। তো এই মুহূর্তে যেহেতু শীত চলে গেছে ফুল কিন্তু সেরকম নেই, তবে কিছু কিছু ফুল হয়ে আছে গোলাপ। এটা কিন্তু বগুনবেলিয়া গাছ, এই দেখো পাতাবাহারের সাথে কিন্তু এই কালারের বগুনবেলিয়া হয়। এই গাছটা একটা দারুণ গাছ, এই গাছটার নাম হচ্ছে রাধারানী গাছ। এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে যখন ফুলটা ফোটে তখন পার্পল কালারের হয়, এবং তারপরে ওটা ধীরে ধীরে ফেড হয়ে সাদা হয়ে যায়। দেখো যখন ফুলটা ফোটে তখন কিন্তু এরকম ধরনের পার্পেল থাকে, এবং তারপরে আস্তে আস্তে ফেড হয়ে এরকম হোয়াইট কালার হয়ে যায়। এই গাছটার বয়স আনুমানিক প্রায় 55 বছরের কাছাকাছি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার দাদুর হাতে লাগানো গাছ। দাদু যেই গাছই লাগাতো না কেন সেই গাছ কিন্তু এরকম ধরনেরই ফল দিত, এবং ফুলের গাছ হলে সেই রকম ধরনেরই কিন্তু ফুল দিত। দেখো কত কাঁঠাল হয়ে আছে, এখানে পেছন দিকে আরো একটা কাঁঠাল গাছ যেটা আমার দাদু লাগিয়েছিল, বেশিরভাগ গাছে কিন্তু দাদুরই লাগানো ছিল। দেখো নিচ থেকে কাঁঠাল হয়ে আছে, এই গাছটা অনেক ছোট গাছ কিন্তু কাঁঠালের পরিমাণ দেখো তোমরা। এটা একটা থাইল্যান্ড ভ্যারাইটির আম, এই গাছটায় কিন্তু আম হয়েছে বেশ কয়েকবার, প্রচুর ফুল এসছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু লেবু হওয়া শুরু হয়ে যাবে। আর সবার আগে দেখাই যেটা হচ্ছে আপেল কুল, যেটাকে আমরা বলি বেশ মিষ্টি হয়, সেই কুল কিন্তু এখনও হয়ে আছে এবং প্রচুর আছে কুল। এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, এই টিগোমা গাছটা কিন্তু অনেক বড় ছিল, এবং এই ধরনের ফুল যেটা আমি প্রিভিয়াস ব্লগে বললাম তোমাদেরকে যে আমার বাড়িতে একটা গাছ আছে, নিচটা বিশ্বাস করো এই জায়গাটা না পুরো একদম হলুদ ফুলের চাদর হয়ে থাকতো, কিন্তু সেই গাছটাকে কাটতে কাটতে আজকে কোন জায়গায় এনে দিয়েছে। এটা হচ্ছে গোলমরিচ গাছ, এটা একটা চারা এখানে এরকমভাবে করে রেখেছি, যেটা কিন্তু বেসিক্যালি এই গাছ কিন্তু লতিয়ে লতিয়ে কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরে তারপরে বেড়ে ওঠে। এই যে আম্রপালি আম গাছ তাকে ধরে এটা এগিয়ে চলেছে উপরের দিকে। যেহেতু আমি এখন এখানে থাকি না, তো সেহেতু বাড়িতে সমস্ত ফুল গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু মা নিয়েছে, অর্থাৎ মা নিজে করে না, একজন দাদাকে বলা আছে, তার মাধ্যমে কিন্তু মা দেখিয়ে দেয় যে কোনটা কি করতে হবে, তো সেই অনুযায়ী কিন্তু বাড়িতে বাগানের পরিচর্যা হয়ে থাকে। কিচেনে এখন শুধুমাত্র ঠাকুরের জিনিস যেহেতু রান্না হবে, ভোগ সেহেতু ঠাকুরের বাসনপত্র এবং সমস্ত কিছু কিন্তু ঠাকুরের জিনিসই রাখা আছে। এই বাড়িতে এখন ভিডিও কলে কথা চলছে, একটু সামনে আসো, হ্যাপি হোলি। আমি বাড়িতে নেই, ও কিন্তু একা একা খুব বোর হচ্ছে। কিরে ফুটোস, যেহেতু আমি কলকাতায় নেই সেহেতু আরেকজন কিন্তু আমাকে খুব মিস করছে, হ্যাপি হোলি রে। এই মুখোশটা আমি কিনে দিয়ে এসেছি, আর এখানে আমারও বাড়িতে একটা মুখোশ আছে সেটা আমি এখানে নিয়ে এসেছি, তো এই মুহূর্তে ভিডিও কলেই কথা হচ্ছে। এই মুখোশটা আমি কিনেছি আমার জন্য, পুরোদমে এখন ভোগ বানানোর কাজ চলছে। এখানে তৈরি হচ্ছে এটা লাবড়া, তাই তো?
লাবড়া তৈরি হচ্ছে। এখানে ভাজা পাঁচ রকম তৈরি হয়ে গেছে, আর সাথে এখানে হয়ে গেছে পায়েস, আর চাটনিও তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা আলু পটলের সবজি হচ্ছে, আর এটা কি হচ্ছে আমার সেই যে কিশমিশ দিয়ে খিচুড়ির মাঝখানে এগুলো দেওয়া হবে। এই যে নারকেল কোড়া আছে, কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া হবে। এই যে খিচুড়ি প্রায় হয়ে এসছে, তারপরে ঠাকুরের কাছে নিবেদন করা হবে এই খিচুড়ি এবং ভোগ প্রসাদ। এখানে লুচি ভাজার জন্য তেল গরম হচ্ছে। এই মুহূর্তে ঠাকুরের কাছে ভোগ নিবেদন হয়ে গেছে, তো এখন কিছু সময়ের জন্য দরজাটা বন্ধ রাখবো, এবং তারপরে আমরা সবাই আজকে দুপুরবেলা এই ভোগ প্রসাদই কিন্তু গ্রহণ করব। আর আমাদের গুরুদেব শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির আজকে মহাসমাধি দিবস। এখানে আমার ঠাকুমা দাদু আছে, যেই মানুষটার জন্য আমি গান গাইতে পারি সেই মানুষটা হচ্ছে এই মানুষটা, আমার ঠাকুমা। খুব মিষ্টি একজন মানুষ। এখানে আমার দিদা দাদু, তাদের ছবিও রাখা আছে। তো এই মুহূর্তে ভোগ প্রসাদ গ্রহণ করছি। হরে কৃষ্ণ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। এই বাবাও পাশে খাচ্ছে, এখানে মাসিও খাচ্ছে প্রসাদ, মা সবার পরে বসবে, এখন সবাইকে সার্ভ করছে ভোগ। এই মুহূর্তে বানানোর মতো আর কিছু নেই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। আর তোমরা যারা প্রথম দেখছো চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং নিজেদের খেয়াল রাখো। জয় গুরু।